এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট এবং খাদ্য দপ্তরের যৌথ উদ্যোগে নেওয়া এক অভিযানে নাকাশিপাড়া থানার অন্তর্গত বেতুয়া ডাউরি কলেজ পাড়ায় উদ্ধার 148 বস্তা অস্বাস্থ্যকর খাদ্যে ব্যবহৃত ধুনে। সূত্রের খবর অনুযায়ী জানা যায়, কলেজ পাড়ার একটি গোডাউন এবং কারখানায় অবৈধ ধনিয়া, কলেজিরা এবং অন্যান্য রান্নায় ব্যবহৃত মশলা নষ্ট হয়ে গেলে তা পুনরায় হিট চেম্বার এবং বিভিন্ন রাসায়নিক গন্ধ ও রং ব্যবহার করে পুনরায় বাজারমুখী করে তোলা হয় দীর্ঘদিন ধরে। এখান থেকে উৎপাদিত এবং এই ভেজাল দ্রব্য রাজ্যের সর্বত্র, এমনকি বিহার এবং বেশ কয়েকটি রাজ্যে চোরাচালান করা হয়। গোপন সূত্রে খবর পেয়ে আজ এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের কর্মকর্তাগণ এবং খাদ্য দপ্তরের প্রতিনিধিগণ একই সাথে হঠাৎ অভিযান চালান ওই কারখানায়। অন্যান্য মশলা আজ আপাতত না পেলেও 148 বস্তা ধনিয়া বাজেয়াপ্ত করে তারা। বেশ কয়েকজনকে আটক এবং জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে আগামীতে বড় সড়ক চোরাচালানকারীদের হদিশ পাবেন বলে আশাবাদী ওই দুই দপ্তরের আগত প্রতিনিধি দল। মূলত এখানে কি করা হতো বা কি হতো? এখানে এখানে রং যেহেতু পাওয়া গেছে অ্যাডাল্ট্রেট হিসেবে, আমরা আশা করছি হয়তো রং মেশানো হবে ধুনের সঙ্গে খাদ্য সামগ্রী হিসেবে, ভেজাল রং কেমিক্যাল মিশিয়ে এরা সেগুলোকে গ্যাস করে, এই করে মানে মার্কেটে বস্তা হয়েই যাচ্ছে মালটা। এই রাজ্য তো বটে, এই রাজ্যের বাইরেও চলে যেত সেটা আমরা বলতে পারবো, কারণ কি মালিককে এখানে পাওয়া যায়। কাকে কাকে ধরলেন আর কি কি পেলেন এখানে? কাউকে আমাদের রেস্টুরেন্টে কাউকে ধরার কোনো ইয়ে নেই, আমরা আমাদের অনলি স্যাম্পলিং করা হয়েছে এখান থেকে। স্যাম্পল যখন রেজাল্ট আসবে তারপর যেরকম ডিসিশন নেবেন। আপনারা কারা রেটটা করলেন? আমরা ফুড সেফটি ব্রাঞ্চ থেকে করেছি। ফুড সেফটি অফিসার আছে এবং আমাদের এখান থেকে তার নাম আছে সব্যসারী চ্যাটার্জি, ফুড সেফটি অফিসে বেপরট হচ্ছে। কাউরি 10 বস্তা ধনির ব্যবসা, বড় ব্যবসা কাউরি নাই। উপর মহল থেকে লোক এসে এটা দেখছি, পরীক্ষা নিরীক্ষা করে কি হয়েছে, কি দেখছে, কি পেল এখানে? পর মধ্যে কিছুই পাইনি, ওই ধনী পেয়েছে। কারোর 10 বস্তা, কারোর 20 বস্তা, কারোর 15 বস্তা, এইভাবে। আপনাদের ধনেটা তো লিগ্যাল বিজনেস, সেখানে কেন রেড? তবু ওনারা ওনাদের ইচ্ছার উপর নির্ভর করে করছি, দেখছি এটা কোনো ভেজাল ফেজাল আছে কিনা, তাতে কিছু নেই। এখানে কালারিং করা হচ্ছিল, তার জন্য ওই প্যাকেটগুলো পাওয়া গেছে এবং কালারিং করার যন্ত্র। প্যাকেটে তো ধনে আছে, সাদা ধনে, অনলি সাদা ধনে, অন্য কিছু। আর এই রঙগুলো টাইগার মার্কা রঙগুলো, এগুলা তো রঙ গোনা তো আমরা জানিনি এগুলা। এই ওই গোডাউনের লেবারটা কই ভানু বাবু? কি নাম আপনার? আমার নাম মিজা। ওই ডাকেন তো একটু, ওইটা করায়নি। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।